গাইস, ফাইনালি আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডাকঘরের ঘরের মাথায়। তো এখন যাবে গণেশ পুজোর বিসর্জন। তো গণেশ পুজোর বিসর্জন তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ইতিমধ্যে তোমরা বাইটার আওয়াজ বলে শুনে পাচ্ছ, আমার অপোজিটে রয়েছে গণেশ ঠাকুরের বিসর্জন। ধীরে ধীরে তার শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসছে ডাকঘর বাস স্ট্যান্ডের দিকে। তো ডাকঘর বাস স্ট্যান্ডের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলো। আর কথা বলো না, কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর সঙ্গে। Thank you.